আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমি একজন শারীরিক প্রতিবন্ধী নারী। আমার যে স্বসহায়ক সংগঠন রয়েছে তার নেতৃত্ব প্রদানে আমি নারী নেত্রী হিসেবে কাজ করে যাচ্ছি। আয় ইয়াসমিন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, আয় অধিকার সংগঠনে সভাপতি হয়ে হাত করি। সিডিটি আর করে তো এরে আর নাম ঠিকানা বিক্রি নিয়ে নিয়ে যাওয়ার পরে তো ব্যায়াম তারা ব্যায়াম আর দিয়ে কীভাবে ব্যায়াম করবে দেখা দিয়ে, তাই দেখা দেওয়ার পর আবার হতে সংগঠন গড়ি বললাম, দল ভিত্তি গড়ি বললাই। আমি সিডিডি সিবিএম এর সাথে যুক্ত হওয়ার পর আমার অধিকার সম্পর্কে সচেতন হয়েছি এবং স্বসহায়ক সংগঠন এবং অ্যাডভোকেসি করার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠার ধারণা লাভ করেছি। আমরা সংগঠনে কাজ করতে গিয়ে অনেক সময় বিভিন্ন বাধার সম্মুখীন হই। সমাজের মানুষের মধ্যে রয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অজ্ঞতা, তার সাথে আছে প্রবেশগম্যতার অভাব। এছাড়াও সমাজের মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের আর প্রতিবন্ধকতা বাড়ায় দেয়। আমরা সিডিডি সিবিএম আমাদের কর্ম এলাকায় প্রতিবন্ধী মানুষের সাথে কথা বলিয়েছি, তাদেরকে আমরা কী ধরনের সহযোগিতা করব সে সম্পর্কে বিশদ আলোচনা করিয়েছি, তাদেরকে স্বসহায়ক সংগঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে জানিয়েছি। বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের 8 থেকে 14 জন সদস্য নিয়ে দল গঠন করেছি। সকল সদস্যের মতামতের ভিত্তিতে একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি নির্বাচন করেছি। পরবর্তীতে একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করে প্রতি মাসে একবার, প্রয়োজন বোধে দুবার আলোচনা সভা করিয়েছি। শুরুর সভাগুলোতে আমরা সিডিডি সিবিএম প্রথমে উপস্থিত থেকে সভা পরিচালনা, কর্মপদ্ধতি এবং তাদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করিয়েছি। এখন বর্তমানে তারা তাদের কাজ কার্যক্রম নিয়মিত চালিয়ে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন সম্পর্কে ধারণা প্রদান করা হয়েছে। স্বসহায়ক সংগঠন কি, এর লক্ষ্য, উদ্দেশ্য এবং ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা প্রদান করা হয়েছে। সংগঠনের মাসিক মিটিং পরিচালনা করা, রেজুলেশন লেখা, প্রতিবেদন তৈরি করা এবং কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ধারণা প্রদান করা হয়েছে। ইউনিয়ন পরিষদ, সমাজসেবা অফিস সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সদস্যদের অ্যাডভোকেসি প্রক্রিয়ায় এবং জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে সদস্যদেরকে সম্পৃক্ত করা হয়েছে। আমরা সংগঠনের 12 জন সদস্য মিলে মাসে একবার, প্রয়োজনে দুবার আলোচনা সভার আয়োজন করি। এই আলোচনা সভায় আমরা আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আলোচনা শেষে আমরা বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হই। সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিভিন্ন পরিকল্পনা করি। এইসব পরিকল্পনার ধারা অনুযায়ী আমরা প্রয়োজনে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে গিয়ে যোগাযোগ করি, যাতে আমাদের লক্ষ্য বাস্তবায়িত হয়। যেমন আর বা তা কীভাবে করিব, কাঠ কীভাবে করিবি আর ন জানি, তারা সিটিতে আসার পরে তারাই জানিত পারছি, এ হড় হড়ে যা পরিমাণ জানিত পারছি, জানার পর আর আর দলবদ্ধ হয়ে যাইয়ারে হাতাং করে আসি। সংগঠনের আর্থিক সচ্ছলতার জন্য আমরা নিজেরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয়ের পরিকল্পনা করেছি। নিয়মিত আলোচনা সভায় অংশগ্রহণ করে আরও বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করব। আমরা যে আলোচনা সভায় বিভিন্ন বিষয় নিয়ে পরিকল্পনা করেছি তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব, এবং আমরা যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন দক্ষতা অর্জন করেছি তা আমাদের আশেপাশের সংগঠনগুলোর সদস্যদের সাথে আলোচনা করে যাবো।